সারাদিন ধরে ছাত্রছাত্রী এবং পুরুলিয়া জেলার পুলিশের পক্ষ থেকে যৌথ উদ্যোগে বাড়িতে বাড়িতে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ একটা কর্মসূচি নেওয়া হয়েছে 75টা। আমাদের এখানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাটা বেশিরভাগ এই ঝিটকেপোতায়। কিছুদিন আগে, এক মাস আগে, 6টা তাজা তরুণ ছাত্র অবস্থায় তারা মারা যায় অ্যাক্সিডেন্টে। তাদের প্রত্যেকেরই হেলমেট ছিল না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। আমাদের প্রত্যেক বাড়িতে গিয়ে মায়েদের কাছে বলা যে আপনি আগে তার সন্তানকে বা আপনার স্বামীকে আগে হেলমেটটা তুলে দিন, তারপরে গাড়ির চাবি দেবেন। হেলমেট দেবেন না, গাড়ির চাবি দেবেন না। আপনি তো ভালোভাবেই জানেন হেলমেট অবস্থায় না দেওয়াটা আপনার স্বামী বাড়ি ফিরবে না, আপনার ছেলেটা বাড়ি ফিরবে না, এটা কি আপনার পক্ষে ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। তাই আগে আপনি আপনার ছেলের হাতে হেলমেটটা দিন, তারপরে চাবি দিন। এইটা আমরা প্রত্যেকে আজকে অন্তত 500টা বাড়িতে আমরা প্রচার করতে চাইছি, যাতে এই কর্মসূচিটা তাদের মায়েদের হাতে তুলে দিতে পারে। আমরা ভাতজাংলা কালীপুর হাইস্কুলের পক্ষ থেকে প্রচুর ছাত্র এসেছি, ক্লাস 10 এবং 11-12 ছাত্রকে নিয়ে এসেছি এবং প্রত্যেক অনেক গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছি, কারণ একটা গ্রুপ হলে তো সব বাড়ি যাওয়া সম্ভব নয়। তাই গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছি, ছাত্রীরা এক গ্রুপে, ছাত্ররা আর এক গ্রুপে, পুলিশের সঙ্গে করে, কিন্তু এই গ্রুপগুলো ভাগ করে প্রত্যেকের দরজায় দরজায় আমরা যাচ্ছি। আমার নাম সজিত সরকার। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।